100 দিনের কাজে পুকুর খনন করতে গিয়ে উদ্ধার বহু পুরাতন বৌদ্ধ মূর্তি। 100 দিনের কাজে পুকুর খনন করতে গিয়ে উদ্ধার বহু পুরাতন বৌদ্ধ মূর্তি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পোলবার 3 নম্বর সংসদের শেখপাড়া গ্রামে 100 দিনের পুকুর খননের কাজ চলাকালীন মাটি কাটার সময় নজরে আসে মূর্তিটি। মাটি থেকে প্রায় 10 ফুট নিচে ওই মূর্তিটি উদ্ধার হয়। খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যদিও মূর্তিটি প্রথমে পঞ্চায়েত অফিসে নিয়ে যাওয়া হয়, পঞ্চায়েতের মাধ্যমেই পোলবা থানার হাতে তুলে দেন পঞ্চায়েত প্রধান। ওই মূর্তিটি থানায় নিয়ে যাওয়া হয়। কয়েকশো বছরের পুরনো ওই মূর্তি বলে অনুমান পুলিশের। পুরাতত্ত্ব বিভাগকে এই বিষয়ে খবর দেওয়া হয়েছে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।